আমি একটা বাস্তব ঘটনা শোনাই। আমার বাড়ি হবিগঞ্জ ঠাকি ঢাকা। হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার, নাম বলবো না, আজ থেকে আরো 30 বছর আগের একটা ঘটনা। ওই বাজারে একজন মার্কা মারা সুদ করেছিল, সুদের ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত মুরব্বীরা নাম শুনছেন না, নিরাময় পরিক্লিনিকের মালিক, ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইসো, তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো, আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে, মাদ্রাজ, ওইখানে ডাক্তার আমাদের দ্বারা সম্ভব নয়, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে, কবরও তারে পেটের সাপ নিয়ে কবরে রাখা হয়েছে। এর যুবককে জন্য বলি, কার জন্য কি করতেছো, কার জন্য কি করতেছো? মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইলো, এই হারাম টাকা দ্বারা এক বল বাত হইল, এক এরকম ভাবে এক বল দুই বল বাত হইল। এই ভাতটা সব একাশে খাবে না, খাইবে সে এক প্লেট দুই প্লেট, আরো 10 প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব। তুমি দিবা খাইছে 10 জন, হিসাব দিবে একজন, খাইছে 10 জন, হিসাব দিবে একজন। হারাম টাকা দিয়ে যে ঘর বানাইল, থাকবো 10 জন, হিসাব দিব একজন। এটা জানার পরেও যে সুদ খায় বলুন, সে বুদ্ধিমান না বুকা? আরো জোর এখন বুদ্ধিমান না বুকা? এজন্য বলি যুবক, একটু দিলটারে বুঝাও না, না হারামে আরাম, জোরে বলেন হারামে আরাম, নাই হারামে আরাম, নাই আরাম নাই। এই হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করবা, এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে। হারাম টাকা দিয়ে ঘর বানাইবা, এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে। হারাম টাকা দিয়ে সন্তানরে খাওয়াইবা, এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব। হারাম টাকা দিয়ে ঘর বানাইছো, এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে। এই ঘরের ভিতরে আরাম নাই, এই খানার মধ্যে আরাম নাই। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ব্যবসা করো, ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত। অল্প কামাই হোক, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে, আল্লাহর দেওয়া কম রুজি, আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহও খুশি। এটা আল্লাহর নবী বলেছেন, রিজিক দেন আল্লাহ, যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি, নারাজ না। হারাম পথে কামাই করে আল্লাহর নারাজ করে না। আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহও খুশি। ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে 10,000 টাকা আল্লাহর ঘরে দান করে, তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কোন মানুষটার, যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না, রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না, এই মানুষটার খালি হাতের দোয়া। আর ধনী মানুষের, যে মানুষ দোয়াও করে আবার 10,000,000,000 লাখ লাখ টাকা মসজিদে দানও করে, তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আগে কবুল হয়। শুধু তাই নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসিমিয়াতি সানা। নবী বলেন ওই মানুষটা, যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আর একজনে হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে, আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাত দিব। যে ধনী মানুষ নিজেও জান্নাতি, নামাজ পড়ছে, সেও নামাজ পড়ছে, হা দুনিয়াতে হারাম পথে চলছে না, হালাল পথেই চলছে, নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে, এরপরও গরিবরে আল্লাহ ধনীর 500 বছর আগে দিব, আর ধনীরে 500 বছর পরে দিব। কেন? কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ ওলা। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম, এজন্য যা চাইছিলা তা পাও নাই, দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না, কারণ তোমার রুজি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট, তোমারে আমি মরণের পরে জান্নাতে
যা চাইবা তা পাইবা এটা ধনীর 500 বছর আগে দিব দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগায় ছিল মিনিমাম 60 70 বছর আরাম করছে বেশি ঠিক না হায়াত দুনিয়ার হায়াত কত গড়ায়ও 60 70 এই 60 70 বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে তুমি যা চাইছো তা পাইছো না কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে আল্লাহ 60 70 বছর আগে দিত না কয় ধনীর 500 বছর আগে তোমারে দিব 500 বছর আগে তুমি দুনিয়াতে সবর করছিলা এর প্রতিদান এজন্য আল্লাহ বলছে যুবক যদি যৌবনে আমি আল্লাহরে ডরাও তোমার ওই ডরের দিকে তাকাইয়াই তুমি যে আমারে ডরায়া গোড়া থেকে বাসো এই খেয়াল কইরেই আমি আল্লাহ এই জগৎ টিকায় রাখছি জোরে কর সুবহানাল্লাহ যদি চার শ্রেণী জমিনে না তাকতুলা জালতু সামা হাদিদা আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা জমিনকে আমি তামা বানায় দিতাম তামা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা আমি জমিনে উঠতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা পর পর শুধু জমিনে গজব আর গজব নামতো শুধুমাত্র এই চার শ্রেণীর কারণে এজন্য বলি যুবক তোমার পায়ে ধরে বলি হাত ধরে বলি যুবক একটু কাম করো নিজের একটু বুঝাও তোমার যে সময়টা তুমি পার করতেছো এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে এখানে বইয়ে যদি দিলে দিলে কতটা নিয়ত করো মালিক আমি আর তোমারে নারাজ করব না আল্লাহ আমি যে তোমারে খুশি করব চিন্তা করি বৃদ্ধ বয়সে এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই আমার অমুক আত্মীয় পায় নাই আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয় মালিক আমি আর তোমারে নারাজ করব না এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না চেয়ারম্যানের কাছে যাও বলতে হবে না মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না এখানে বসে দিলে দিলে যদি এই কথাটা কো আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায় দিলে দিলে তোবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দেব ওলির খাতা তোবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায় কেন কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে শুধু তা না যেই পরিমাণ গুনাহ আছে পিছনে ওই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয় গোনা নেকি হয়ে যায় গোনা কি হয়ে যায় জোরে কম গোনা নেকি হয়ে যায় গোনা নেকি এজন্য রে ভাই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন মালিক মুসা নবী ইনি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে বহুবার কথা বলছেন মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন মুসা নবী একদিন আল্লাহরে কয় আল্লাহ আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা ওইসিনি প্রশ্নটা বুঝছেন কথা আল্লাহ আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আল্লাহ কইটি কিতা কইছে হুশ আছে নি বলে হুশ আছে আল্লাহ এরপরে কথাটা হলো এরপরে হইল যে আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কয় এরকম তো হইতো না তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে আমার একটু দেখাইবা আল্লাহ কয় দেখতে মন চায় বলে জি কয় যাও তিন রাস্তার মুখে দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে মুসা নবী ওখানে যায় দাঁড়াইছেন দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে দেখলেন তারে চিনলেন মানুষ তো চিনেন না কিন্তু চেহারাটা চিনে রাখছেন দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার বিকাল বেলায় আল্লাহ রে আল্লাহ নাফরমান তো দেখছি এখন দুনিয়ার সবচেয়ে বড় ওলি কে আমার একটু দেখাইবানি আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক এই লোকটাই জগতের সবচেয়ে বড় ওলি মুসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন
তাকে দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে মুসা নবীকে মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ কেমনে কি হইল একটু বুঝাও আল্লাহ কই তাহলে মুসা শুনো আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কাঁদতেছি বাচ্চাটারে কইতেছি বাবা তোমার বাবার মুখটা না পাক তোমার বাবার হাত না পাক তোমার বাবার সব অঙ্গ না পাক কিন্তু তোমার জবানটা পাক আমি আল্লাহর কাছে তওবা করব কান্না করব আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব আল্লাহ পাক কই মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে আল্লাহ এরপর আমি জানি তোমার রহমত এর চেয়ে আরো বেশি এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে কোলে তাই কাতার অবুজ বাচ্চাটা টোর ব্যঙ্গে ব্যঙ্গে হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইয়া ডাকতেছে যখনই আমি আল্লাহরে ছোট্ট বাচ্চাটায় আমিন কইয়া কইছে মালিক তুমি আমার আব্বারে মাফ করো আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেছি তা না বরং তারে জগতের ওলিদের সর্দার বানায়া দিছি চোখের সামনে যদি নজর এ যুবক চোখের সামনে যদি একটু নজর তুমি ঘোরাও দেখবা ডান দিকে তোমার খেলার সাথে কবরে শুয়ে আছি বাম দিকে তোমার লেখাপড়ার সাথে কবরে চলে গেছে সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে চলে গেছে কখন কার কোন সময় ডাক আসে কেউ জানে না কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত যুবক ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের মুখ দেখে না এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন যে যুবক যৌবনে ইবাদত করো আর হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার মেহমান হও সুবহানাল্লাহ সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমাম আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি এজন্য বায়রা বলতেছিলাম যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় যেই যুবক যৌবনে সে অন্যায় করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায় যৌবনকালে গান বাজনায় পাওয়া যায় না যৌবনকালে হারাম কাজে সে যায় না যৌবনী তার মাথায় টুপি দেখা যায় যৌবনী তার মুখে নবীর সুন্নত দাড়ি পাওয়া যায় এই যুবক যখন বৃদ্ধ হয়ে যায় গায়ে তার শক্তি থাকে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় তো বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারে না কারণ গায়ে শক্তি নাই কোমরে তার জোর নাই হাঁটুতে তার ব্যথা বের হলে পরে পরে যাওয়ার ভয় ঘরের ভিতরে যে নামাজ আদায় করে নাই কলিজার ভিতরে ব্যথা হাইরে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা শুন আমার বান্দার নামাজ ঘরে নামাজের সওয়াব তোমরা উঠায় না আগে আমি আল্লাহকে যৌবনের ফাইটা দেখাও আল্লাহ পাক বলবে যৌবনের ফাইলটা তার দেখাও যৌবনের ফাইল আল্লাহ পাক উল্টা কই বই যে দেখো আমার বান্দার গায়ে শক্তি থাকা পর্যন্ত সে মসজিদে নামাজ আদায় করত আজও যদি তার গায়ে শক্তি থাকত আজও যদি আমি আল্লাহ তার গায়ে শক্তি রেখে দিতাম সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই শক্তি হারায় নাই আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি যদি আজও আমি তারে সেই শক্তি দিয়া রাখতাম আজও সে মসজিদে জামাতে গিয়া নামাজ পড়ত অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে
তবু তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন পবিত্র কোরআনুল কারীমের সূরা তো 3 এর ভিতরে আল্লাহ পাক চারটা কসম খেয়ে তিনি বলছেন হে মানুষ গায়ে যতদিন শক্তি থাকবে ততদিন যদি আল্লাহরে ডাকো বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার যত নেক আমল যৌবনে ছিল দাইমি সমস্ত দাইমি নেক আমল আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিবে জারি যৌবনে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো তাহাজ্জুদ পড়তে পারো না ঘুমায় রইছো আল্লাহ পাক বলবে যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবু তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব লিখে দাও কুরআন তেলাওয়াত করতা তুমি যৌবনে কুরআন তেলাওয়াত করতা গায়ে শক্তি ছিল চোখে পাওয়ার ছিল এখন কুরআন তেলাওয়াত করতে তুমি পারো না কারণ চোখে পাওয়ার নাই আল্লাহর কুরআন তুমি দেখতে পারো না কুরআনের হরফগুলি দৌড়ে রব্বুল আলামিন বলবে ফেরেশতারা শুনো আমার বান্দার গায়ে চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন সে কোর প্রতিদিন এক পাতা দুই পাতা কোরআন পড়ত এখন তার চোখে সেই পাওয়ার নাই পাওয়ারটা নাই কেমনে কয় আমি আল্লাহই তো নিয়ে গেছি আমি তো নিয়ে গেছি সে নিজে নিজে সে অন্ধ হয় নাই নিজে নিজে চোখের জ্যোতি হারায় নাই অতএব তার আমার বান্দার যৌবনে যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত বৃদ্ধ বয়সে পারে না তবুও তেলাওয়াতের সওয়াব লিখে দাও একটু জোরে কোন না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলক তুগু ইতু সাদাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়ামি নি তো খুদা ওয়ান্দায়া সারি তো খুদা ওয়ান্দ জমিনি তো খুদা ওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সমিয়ি তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকুল আরশি বাজাই বরি আদ খুরদন ও খুফতন বরি আদ তোহমতে মরদন বরি আদ বিম উমিদি বরি আদ রঞ্জ বালাই আল্লাহু আকবার আল্লাহ পাক বলে এই জমিনে যে পরিমাণ গুনাহ হয় প্রতিদিন জমিন মানুষগুলিরে গিলে ফেলতে চায় জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ধ্বংস হওয়ার জন্য মানুষগুলিরে গিলে ফেলার জন্য দেখেন না তুরস্ক সিরিয়ার জমিন 50,000-এর উপরে মানুষকে গিলে ফেলেছে পাঁচতলা দশতলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে মাত্র গত সপ্তাহ আগে ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন এইভাবে প্রতিদিন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি মালিক অনুমতি দাও জালেম গুলিরে গিলে ফেলি আমি জমিন আর কত গুনাহ দেখব আমি জমিন আর কত গান বাজনার আওয়াজ শুনব আমি জমিন আর কত সুৎকরের পায়ের আওয়াজ শুনব আমার উপর দিয়ে কেমন করে দেখো তোমার নাফরমান হাঁটে আল্লাহ আমি আর কত তার লোড নিব আমাকে একটু অনুমতি দাও আমি ওরে গিলে ফেলি আমি ওরে গিলে ফেলি কিন্তু আল্লাহ এরপরও কেন বাঁচায় রাখছে জানেননি ওই যুবকগুলির কারণে যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ও মালিক নাফরমান তোমার দেওয়া রিজিকা অথচ তোমার নাফরমানি করে তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত সহ্য করব আল্লাহ বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু
এমনি ভাবে সাগর মহাসাগর আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে বঙ্গোপসাগরের পারে কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক কত নাফরমান সেখানে যায় নাফরমানি করে সাগরের পানিগুলো আল্লাহর কাছে প্রতিদিন এমন আবদার করে মালিক আমি সাগর আর কত নাফরমানের নাফরমানি দেখব আমার পারে আইসে যে নাফরমানি করে গো মালিক আর কত দেখব আর কত দেখব আর কত দেখব অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দেই একদম ভাষায় সব পাক বানায় দেই আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ফেরেশতারও প্রতিনিয়ত এমন আবদার করে কিন্তু আল্লাহ পাক কইরে জমিন থাম কেন আমি আল্লাহ এই জমিন ধ্বংস করি না জানোনি কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয় এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কুন ফায় কুন বলল হয় না এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এ জমিন তাম আমি আল্লাহ দেখি জমিনে কেমন গুনাহ হইতেছে কেমন অন্যায় হইতেছে কেমন অত্যাচার হইতেছে কেমন জুলুম হইতেছে এরপরও ধরি না চার শ্রেণী জমিনে আছে বিদায় যতদিন পর্যন্ত এই চার শ্রেণী জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিনের প্রতি রহমত নাজিল করব গজব থেকে জমিনকে বাঁচাব এক নম্বর লাউলা মাশায়েখ রুকা ওয়াস শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন জমিনের মধ্যে এক নম্বরে আমার কিছু বান্দা বান্দি আছে চুল দাড়ি তার সাদা হয়ে গেছে চুল দাড়ি সাদা হয়ে গেছে শক্তি তার কমে গেছে হাঁটুতে তার ব্যথা কোমরে ব্যথা এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় কষ্ট হয় কষ্ট হয় এরপর আমার কুদরতি কদমে সেজদা দেয় আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে আমি আল্লাহরে সেজদা দেওয়া এই দৃশ্য দেখলে জমিনে প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াস শাবাব খুশা এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না যৌবনে সে গুনার কাজে যায় না যৌবনে সে হারাম ব্যবসা করে না যৌবনে সে হারাম কাজে যায় না যৌবনকালে তার মসজিদে পাওয়া যায় যৌবনকালে তার অন্তরে আমি আল্লাহর ভয় পাওয়া যায় যুবক তুমি যদি বলো না হুজুর এটা সম্ভব হয় না সম্ভব হয় না তাহলে আমি বলবো স্কুলে গেলেও কিছু যুবক পাওয়া যাবে নামাজি র‍্যাবে গেলেও কিছু যুবক র‍্যাব পাওয়া যাবে নামাজি পুলিশের গেলেও কিছু যুবক পুলিশ পাওয়া যাবে নামাজি আসেনি না জোরে আহ গত রাত সাতক এখানে গাড়ি রেখে সাতক থানা গাড়ি রেখে আমি গেলাম ভাটিতে একটা প্রোগ্রামে সাতকে পুলিশের এসআই কি জানি না রিপন ভাই বলে গেছে মনে ফোন দিছে ফোন দিয়ে বলছে রিপন ভাই ফোন দিয়ে বলছে হুজুর কখন আসবে হুজুরের সাথে আমি একটু দেখা করব আসলাম দেখা করলো কথার দ্বারা বুঝলাম যে ওনার সম্পর্ক শুধু আলেমদের সাথে পুলিশের একজন এসআই বেশ উলামায়ে কেরাম জমলেন বলতেছে ওনার যতজনের সাথে চলা প্রত্যেকে আলেম এবং এই সাতকের একজন পুলিশ কনস্টেবল আছেন এই থানাতে এখনো যিনি
ফজরের আগে মসজিদে গিয়া প্রতিদিন ফজরের আজান দেয়। একজন পুলিশ কনস্টেবল প্রতিদিন ফজরের আজান দেয়। উনি সে থানা থেকে ডিউটি, থানা রাত্রে অনেক সময় ডিউটিও করে, ডিউটি করে সে ঘুম হোক না হোক তাহাজ্জুদের টাইমে মসজিদে হাজির হয়, তাহাজ্জুদ পড়ে এবং একটা দিন মিস নাই প্রতিদিন ফজরে আজান দিতেছে। তোমার মতো একজন যুবক যদি বলো পারি না, তাহলে আমাকে জবাব দাও সে পারে কেমনে। পারি না এমন কাজকেই বলে যেটা কেউ পারে না। একজনেও যদি পারে তাহলে বোঝা গেল সম্ভব, ঠিক কিনা জোরে বলে। আর আল্লাহ মানুষের উপরে এমন কোন বিধান দেয় না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোন কাজই আল্লাহ করেন না। এজন্য আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক যৌবনে আমি আল্লাহর ডরায়, যেই যুবক যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, বাপ মার সে বেয়াদবি করে না, ওই যুবক আমাকে ডরায় যখন গুনাহ থেকে বাঁচে, তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। তিন নম্বরে আল্লাহ পাক বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে কোনো ধরনের কোনো শরীয়তের বিধিবিধান নাই। আমার আপনার ঘরেও কিছু শিশু বাচ্চা আছে একদম নিষ্পাপ মাসুম, এদের উপরে নামাজের বিধিবিধান নাই, শরীয়তের কোনো বিধিবিধান চালু হয় নাই। এই বাচ্চাগুলি এদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। অপরাধ করলে করছে তার মা, গুনাহ করলে করছে তার বাবা। এই গুনার কারণে যদি গজব আর আজাব আসে, বাপ মার গুনার কারণে গজব আসতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চাটা তার তো কোনো অন্যায় নাই, সেও গজবে শরিক হয়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়। ওই বাচ্চাটার দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা। ওয়াল আনআমুর তা, আল্লাহ পাক বলেন কিছু পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি, ওদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি গজব জমিনি গজব জমিনে নেমে আসে, তাহলে গরু ছাগল হাঁস মুরগিগুলি এরাও গজবে শামিল হয়ে যায়। এদের কোনো অন্যায় নেই, ওদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাগুলির মার দূর করবা না, এদের মাসুমের নিষ্পাপ ফেরেশতা সমতুল্য, তোমারে আপনারে আল্লাহ পাক খাওয়াইতেছে, আল্লাহ পাক বাঁচায় রাখছে ওই শিশু বাচ্চার খাতিরে। সুবহানাল্লাহ, অবুজ ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়ায় আমারে খাওয়ায়। আল্লাহ এখন আসমান থেকে বৃষ্টি নাজিল করে, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, এখনো এখনো নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রাখছে ওই শিশু বাচ্চার খাতিরে। এজন্য মারধর করবা না, গালি দিবা না, ধমক দিবা না, দুষ্টামি করলে একটু ভয় দেখাবা। ভাইরে মনে রাখবা ওই বৃদ্ধ বাবাজিরে শ্রদ্ধা কর, যে বৃদ্ধ মানুষটা চুলদাড়ি পাকলো, কমরে শক্তি হারায় গেল, এরপরও কষ্ট করে সেজদা দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে না, এখনো জমিনে কপাল টেকায় সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলো আল্লাহ জমিনের প্রতি তার মায়া লেগে যায়। সাদা চুল সাদা দাড়ি মানুষ আল্লাহর কাছে কত দামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর নবী ইমাম, নামাজ দাঁড়ায় গেল, হযরত আলী ঘর থেকে বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়বেন, ঘর থেকে বের হয়েছেন জামাত ধরবেন, কিন্তু একটা গলি পথ চিকন পথ, ওই গলি পথটা অনেক লম্বা, এই গলি পথ দিয়ে শুধু একজন মানুষ যাওয়া যায়, একজন ঢুকলে আরেকজন ওদিক থেকে আসতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র গলিতে ঢুকবেন, দেখেন ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ, চুল দাড়ি তার সাদা, ওই বৃদ্ধ মানুষটা সে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন মসজিদে জামাত ধরার জন্য রাকাত পাওয়ার জন্য যদি আমাকে একটু দ্রুত যেতে হয়,
তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে, বলতে হয় চাচা আমাকে রাস্তা দেন, কারণ উনি বৃদ্ধ মানুষ, উনি তো আস্তে আস্তে যাবে, আমার তো একটু দ্রুত যাওয়া দরকার, কিন্তু কি করব, আমি কি এতটুকু তারে বলবো নাকি বলবো না। হযরত আলীর মন উনাকে কয় না রে আলী, মানুষ যখন বয়স বাড়ে তখন আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়, সাদা দাড়ি সাদা চুল নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ পাকের তখন লজ্জা লাগে। এজন্য না, যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। পিছনে পিছনে যেতে শুরু করলেন, এই দিকে আল্লাহর নবী রুকুতে চলে গেলেন, রুকুতে চলে গেলেন, আলীও নিজে নিজে ভাবছেন রাকাতে একটা যাইব, রুকুতে চলে গেলেন, কিন্তু আলী যে এই বৃদ্ধ মানুষকে সম্মান করেছেন, আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ জিব্রাইল আমিন কই, জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও, যায় বলো বন্ধু যেন রুকু লম্বা করে আলী শরীক না হওয়া পর্যন্ত। আল্লাহ নবী রুকুতে জিব্রাইল আমিন কই, নবী গো মাথা তুলবেন না, মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আমি না বলা পর্যন্ত মাথা উঠেন না, রুকু লম্বা করেন, এটা আমার আল্লাহর নির্দেশ। মায়ের নবী রুকু লম্বা করতেছেন, মনে মনে একটু গুসা আলীর উপরে, কিন্তু নামাজের ভিতরে জবাব তো কথা তো বলতে পারেন না। নামাজ পড়তেছেন পড়তেছেন, হযরত আলী আইয়া যেই রুকুতে শামিল হলেন, তখন জিব্রাইল কই, নবী এবার মাথা তোলেন, আলী আপনাকে রুকুতে পাইছে। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া, রুকু পাওয়া মানে, আমরা তো অনেকে নিজে নিজে রুকু ফিরে লাই, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, এরপরে দেখা যায় অনেকে মাসলা জানে না, হ্যাঁ নিজে নিজে রুকু ফইরা নামাজ ফাইলিছে, সজদা দেয় না, একবারও যদি সুবহান রাব্বিয়াল আজিম বলার পরিমাণ সময়টুকু ইমাম সাহেবের রুকুতে না পান, তাহলে আপনার এই রাকাত পাওয়া হলো না, এটা আপনার পরে পড়তে হবে। নিজে নিজে ফললে আবার এটা ইমামের পিছনে পড়া হয় কেমনে, নিজে নিজে ফইরা কোনোদিন নামাজের ইমামের পিছনে রাকাত পাওয়া হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু পাইছেন, নামাজ শেষ হলো, এরপরে আল্লাহ নবী মিম্বরে বসে ডাক দিছেন, আলী এদিকে আও, গুসা আছে না তোমার কারণে আজকে আমার অত সময় রুকু তাহল লাগলো, নবী ডাক দিয়ে জিগাইতেছেন দেরি হলো কেন আজকে। হযরত আলী বলেন, কই গো নবী আমি তো আপনাকে রুকুতে পাইছি, দেরি হলো কই? আল্লাহ নবী কো, পাইছো না পাইছো, কেমনে পাইছো, হুশ আসেনি, কেমনে পাইছো, হুশ আছে? জিব্রাইল আমার রুকুর মধ্যে হ্যাং করায় রাখছে, মাথা তুললেন না, কারণ আলী এখনো আপনারে পাইছে না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, অত বড় ঘটনা ঘটে গেছে, এটা তো আমি বুঝতেও পারছি না। বলি, এটা বুঝবাই কেমনে, কিতা করছো, এটা কও কি হইছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি টাইম মতোই বাইরেছি আপনারে রুকুতে ফাওয়ার জন্য বা ডাকা নামাজ ধরার জন্য, গলির মধ্যে আয়া দেখি একজন মুরব্বী মানুষ সামনে পড়ছে, এখন চিন্তায় পড়ে গেলাম আমি কি করবো, ওনার ফিসে ফিসে আপনিও ধীরে ধীরে, আর যদি দাওয়ান লাগে দু ধীরে ধীরে আঁটলে আপনার রাকাত একটা ছুটবো, আমি রাকাত পাইমু না, আর যদি রাকাত ধরন লাগে তাহলে ওনার একটু চাপ দেওয়া লাগে, চাষা একটু রাস্তা দেন হয়ে যাওয়া লাগে, আমি চিন্তায় ফিরে গেলাম কি করি। তখন মন বলে, মুরব্বী রেনো আল্লাহ সম্মান দেয়, তুমিও সম্মান দাও। সুবহানাল্লাহ, আজকে আমরা মুরব্বীরার সাথে বেয়াদবি করে লাই, যুবক মুরব্বীদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে, তোমার সামনের জীবনের পথগুলো আল্লাহ আসান করবে, ওই সাদা দাড়ি সাদা চুল মুরব্বীর দোয়ায়। তুমি তার সাথে চোখ লাল করে কথা কও, এ কথাই আল্লাহ বলেছেন, চোখ লাল করে কথা কও, অর্থ তোমার এখন টাইম, এটা টাইম তোমার, এটা তোমার বয়সে কয়, বয়সে করায়, তুমি করো না বয়সে করায়, এজন্যই আল্লাহ নবী কইছে এই বয়সে যারা হজম করতে পারে, হে এই বয়সে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ এই বয়সে হজম করাটা কঠিন, হজম করাটা কঠিন, অল্পতেই রাগ উঠে যায়, গুসা চলে আয়, ধমক দেওয়ার ইচ্ছা হয়, চোখ লাল করার ইচ্ছা হয়, গান বাজনার আয়োজন করতে মন চায়, সভাপতি যদি বাধা দেয়, মুরব্বী কেউ বাধা দেয়, চেয়ারম্যানে বাধা দেয়, চেয়ারম্যান সাহেবের দইরা আইনা গানের আসরে সভাপতি বানাইতে মন চায়, এমনও তো করে অনেক জায়গায়,
বাধা যে দিছে রাতের অন্ধকারে যায় যায় 10 12 জন একসাথে দইরা ফিস্তুল মুস্তুল দেখায়া কয় তুমি না বাধা দিছো কালকে গান হইতো না বলে ইসলাম তো রে বাবা হন কি তুইছে বলে কালকে তুমিই সভাপতি এটা তোমার করায় তোমার যৌবনে এজন্য নবী কইছে এই বয়সে হজম করাটা কঠিন বিদাত যে হজম করতে পারে এর সাথে সাথে আল্লাহর ওলির তালিকায় নাম উঠে যায় নাম উঠে যায় কচকচে টাকা কচকচে টাকা আর শক্তি যার আছে সে ওই সুদের ব্যবসা করার চিন্তা করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ আসছে কেন আরো আসছে কোন সুদ খাওয়া হালাল না হারাম খালি হারাম সুদকুর সুদ খাওয়া হারাম জানার পরেও যদি সুদ খায় তাহলে আল্লাহর কোরআন বলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে জাহান্নাম থেকে আর উঠবার সুযোগ নাই এত কঠিন হারাম সুদ খাওয়া আল্লাহর নবী দেখছেন মেরাজের রজনীতে জাহান্নামে সুদকুর একদল মানুষের বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরা মিন খারিজ বুতুনহিম পেট ভরা সাপ কিলবিল কিলবিল করতেছে নাক দিয়া মুখ দিয়া ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া সাপ বাইরিতেছে জিব্রাইল আমিনকে বলেন ভাই জিব্রাইল মান হা উলাই জিব্রাইল আমিন বলে হা উলাই আকালাতুর রিবা নবী গো এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদ খাইত সুদ খায় কেডা যে সুদের টেকা দেয় এ খালি সুদ কর না যে সুদের টেকা আনে হেও সুদ কর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে এও সুদ কর যে লেখে 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 এও সুদ কর তাহলে সুদ কর কয়জন হইল কয়জন হইল চারজন যে দিল যে আনলো যে সাক্ষী থাকলো যে লেখলো এজন্য সুদের লেনদেনের কথাবার্তা হইতেছে এটা যদি আপনি শুনেন আর এখানে থাকেন দৌড় দিয়া বাইরিবেন আস্তে আস্তে না দৌড় দিয়া বের হইবেন যেন এখানে আগুন লাগছে এভাবে বের হইবেন নাইলে আপনারে আপনিও সাক্ষীর খাতারে পড়ে যাইবেন যদি বুঝেন যে এখানে সুদের আলোচনা হইতেছে 10,000-এ 15,000 20,000-এ 25,000 আছে নি না নাই এখন আর ধনী করে না এখন গরিবেও লাগায় গরিবের ঘরেও এখন সুদ ঢুকে গেছে বেটাইনতে খালি খায় না বেটিনতেও লাগায় 5,000 আইলেই কয় লাগাইলা 10,000 টাকা তো আইলেই কয় লাগা আর এর দ্বারা কি হইতেছে এখন ঘরের ভিতরে গজব রহমতের দরজা বন্ধ ইয়া গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ঘরে অশান্তির শেষ নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই বাপ বেটায় মিল নাই ভাই ভাই মিল নাই খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব খালি আগুন আর আগুন সর্বদিক দিয়ে হুজুরে ফানি ফরা যাই কই ঘরে অশান্তি দূর হয় না ঘরে অশান্তি দূর হইব কেমনে হুজুরে যে ফানি ফরা দেয় এই ফানি ফরা আল্লাহর কোরআন পড়ে ফু দেয় কোরআন তো গজবের দরজা দেয় ঢুকে না রহমতের দরজা খুঁজে গিয়া দেখা আপনার ঘরে রহমতের দরজা বন্ধ কোরআন তেলাওয়াত হয় না মাসে একবার কিন্তু সুদের টাকা ঢুকতেছে মাসের মাস সুদের টাকা ঢুকতেছে তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না দিনও একবার কিন্তু প্রতিদিন টাইম মতো টেলিভিশন চলতেছে মোবাইলে নাচ গান বাজতেছে মুসলমানের রহমতের দরজা বন্ধ হয়ে গেছে গজবের দরজা খোলা এজন্য এখনকার হুজুররা ফানি ফরা আর তাবিজ ফরা দিলে কাম হয় না কারণ ঘরে গিয়া দেখে আপনার ঘরের দুয়ার খোলা নাই রহমতের দরজা লাগাই আর গজবের দরজা বন্ধ আগের যুগের হুজুরদের ফুতে কাম হইতো এখনের যুগের হুজুরদের যে কি হইলো আগের যুগের হুজুরদের ফুতে কাম হইতো কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা আগে খোলা আছিল ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রতিটা ঘর থেকে শোনা যাইত